Assalamualaikum everyone, welcome back to my channel. কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগটি আমি শুরু করে দিয়েছি সকাল থেকে। এদিকে দেখতে পাচ্ছেন সকাল সকাল আমার ছোট ভাই মাদ্রাসা থেকে আসার পর উঠান ঝাড়ু দিচ্ছিল, তো আমি তো দেখে অবাক, ভাবছি যে কখন সে মানে আসলো আর এখানে উঠান ঝাড়ু দিচ্ছে। তো উঠান ঝাড়ু দিয়েছে, কিন্তু এই তো সব যে হাবি যাবি এখানে রয়েছে পাতা, তো এগুলো কিন্তু এক জায়গায় জমিয়ে রেখে দিয়েছিল। তো পরে আম্মু এগুলো এখান থেকে একটু দূরে মানে তুলে নিয়ে ফেলে দিয়েছেন, এই আর কি ওদের কাজ। তো যাই হোক, এরপরেও করতে পারছে যে এটাই অনেক। শুধু কি আমরা করব সব কাজ, ওদেরকেও তো শিক্ষা দেওয়া উচিত, তাই না? তো এখানে সকাল সকাল সীমা কোথায় যাচ্ছে আমি জানি না, তখন আমি ঘুমিয়েছিলাম। আর এই তো দুই ভাইয়ের, দুই চাচাত ভাইয়ের মিষ্টি গল্প একটু শুনেন। আশা করি ভালো লাগবে আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে। যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর যারা চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এদিকে আমরা ঘুম থেকে ওঠার পর বাহিরে বের হয়েছি, আমাদের ঘরের সামনে রোদে বসে বসে রোদ পোহাচ্ছিলাম, তো এত ঠান্ডা লাগছিলো। আর এই ঠান্ডার মধ্যে গরম গরম এক কাপ চা খেয়ে নিয়েছি বিস্কিট দিয়ে। এরপর আমরা মানে আরও কিছুক্ষণ আর কি রোদে ছিলাম, এইভাবে গল্প করতে করতে রোদ পোহাচ্ছিলাম। তো গ্রামের বাড়ির সকালে সকালটা দেখা যায় এভাবে কিন্তু কাটে খুব সুন্দর, রোদ পোহাতে পোহাতে মিষ্টি রোদ সকাল থেকেই কিন্তু শুরু হয়ে যায়। আর এদিকে আমরা এখন চলে এসেছি কাজ করতে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের তালাবাটিগুলো, একদিকে আমি কষা মাজা করছিলাম, অন্যদিকে তামান্নাও ডিপ ক্লিন করছিল। তো কিছুদিন পর পর কিন্তু এভাবে মানে তারের জালি দিয়ে মেজে নিতে হয়, না চারপাশে মানে বাটির চারপাশে দেখা যায় একটু লাল লাল হয়ে যায়, দেখতে ভালো লাগে না। তো আমাদের ওই কাজগুলো কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমরা চলে আসলাম রান্না করতে। আর শীতের দিন একটু ছোটো হওয়ায় দেখা যায় খুব তাড়াতাড়ি সময় চলে যায়, কোন দেখে বোঝাই যায় না। এখানে দেখতে পাচ্ছেন আমি নিয়েছি দুইটা তেলাপিয়া মাছ, তো মাছ দুইটাকে পরিষ্কার করে এনে দিয়েছে তাও না, এখন আমি তো চুরি দিয়ে একটু কেচে নিয়েছি যাতে করে এই মশলাগুলো ভিতরে ঢুকে। তারপর আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে স্বাদ অনুযায়ী হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আমার ম্যারিনেট করা হয়ে গেলে আমি এখন একটা ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিয়েছিলাম, সাথে দিচ্ছি দুইটা টমেটো। তো টমেটো আমি দুইটা নিয়েছি, পরে দিয়ে দিব, আর এখানে জায়গা হচ্ছিল না তাই আমি সুন্দর করে যাতে জায়গা হয় মানে অল্প করে দিচ্ছিলাম, তো পরে সবগুলো দিয়ে দিব। তো এখানে জায়গা না হয় আমি একটা তুলে নিয়েছি, পরে আবার এখানে দিয়ে দিব। তো একটা ফটোশ্যুট করার জন্য আমি একটা মাছ এখানে দিয়ে দিলাম। এরপরই তো উপর থেকে দিয়ে দিচ্ছি সরষের তেল, সরষের তেলে ভেজে নিব সব কিছু, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, তারপর দুইটা টমেটো। এই তো দুইটা মাছের সাথে আমি দুইটা টমেটো দিয়েছি, মানে দুই টুকরো করে, দুইটাকে চার টুকরো করে নিয়েছি। এন্ডই তো ডাকনা দিয়ে ডেকে রেখে দিব, আস্তে আস্তে কিন্তু এগুলো ভাজা হবে। আর এই পাশে শীতের মূলা রান্না করা হচ্ছে বেশি করে, শীতের মূলা পাঙ্গাস মাছ দিয়ে, শীতের পাঙ্গাস মাছ মানে ইয়া বড় একটা পাঙ্গাস মাছ আনা হয়েছিল আমাদের ঘরে, তো ওই পাঙ্গাস মাছ কাটাকুটি করা হয়েছে আর ওই পাঙ্গাস মাছ দিয়ে কিন্তু এখন রান্না করা হবে। এদিকে দেখতে পাচ্ছেন মূলা দিয়ে দিয়েছে, আর এই তরকারিটা মরিয়াম রান্না করছিল, মশলা কষিয়ে এখন মূলা দিয়েছি আমি, মানে যে যাই পারি আর কি, ওইরকম আমরা করে নেই। তো এখন নাড়াচাড়া করে আর ডেকে রেখে দিবে, আস্তে আস্তে সবজিগুলো
কষাতে থাকব। দিয়ে দিচ্ছি এখানে বেশি করে কাঁচা মরিচ। এই পাশে আমি ঢাকনাটা খুলে এই দুইটা তেলাপিয়া মাছকে আমি উল্টে দিব। নিচের পাশটা ভাজা হয়ে গিয়েছে মোটামুটি, একদম ক্রিসপি করে ভাজব না, তো আমি উল্টে নিয়েছিলাম, আস্তে আস্তে লেগে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন নিচে লেগে যাওয়ায় উপরের যে মাছের স্কিনটা কিন্তু উঠে গিয়েছে। তো যাই হোক, সমস্যা নেই, আমি যেহেতু এই মাছ দুইটাকে মানে কাটা সরিয়ে একদম ভেঙে নিব, তাই ভেঙে গেলে কোনো সমস্যা হবে না। তো এইদিকে টমেটোগুলো কিন্তু আস্তে আস্তে ভাজা হয়ে যাচ্ছিলো, দেখতে পাচ্ছেন পানিও বের হয়েছে। এখানে আমার হয়ে গিয়েছে তেলাপিয়া মাছ ভাজা। তো গরম গরম অবস্থাতে দেখতে পাচ্ছেন চামচ দিয়ে কিন্তু কাঁটা সরানো যাচ্ছিল। তো আস্তে আস্তে তেমনই তো কাঁটাগুলো সরিয়ে নেবে, বড় বড় যে কাঁটাগুলো। আর তেলাপিয়া মাছ দিয়ে এইভাবে নাকি খুবই মজাদার একটা খাবার রান্না হয়। সো আমি কোনো রেসিপি নিজে থেকে ট্রাই করি, আর মানে অন্যটাও দেখলে দেখা যায় আমার কাছে যদি ভালো লাগে তাহলে আমি ওটাও শেয়ার করি অ্যান্ড আমি ট্রাই করি। তো এই তো দেখতে পাচ্ছেন কাঁটা সরানো হয়ে যাচ্ছে। চাইলে কিন্তু বেশি বেশি মানে বেশি জাল জাল করে আর এই খাবারটা রান্না করলে খুবই মজা লাগবে। তো আমরা এখানে কাঁচা মরিচ দিয়েছি, চাইলে টালা শুকনো মরিচ দিয়েও কিন্তু মাখানো যাবে। আর এই তো টমেটোর উপরের যে খোসাটা এখন সরিয়ে নিচ্ছে। খোসাটা সরানো হয়ে গেলে সব কিছু হাত দিয়ে একসাথে মাখিয়ে নেবে। তো রসুনগুলো কেউ কিন্তু ভেঙে নিয়েছিল, আর সেই সাথে কাঁচামরিচগুলো ভেঙে দিয়ে দিবে এখানে। সব কিছু একসাথে মাখিয়ে নিয়েছে, এখন আবারও এই ফ্রাই প্যানটা চুলায় বসিয়ে নেবে। তো যেটুকু পানি বের হয়েছিল পানিটা কিন্তু শুকিয়ে যাবে, অ্যান্ড এখানে পানি শুকিয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। দিয়ে দিচ্ছে এখানে স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দেওয়ার পর আবারও নেড়ে নিবে। আর এখন দিয়ে দিচ্ছি তো এক ফালি লেবু থেকে জুসটা এখানে দিয়ে দিচ্ছিল, সুন্দর একটা গ্রান হবে। আর সবশেষে বেশি করে ধনে পাতা কুচি দিতে হবে। ধনে পাতা কুচি দিয়ে কিন্তু সাথে সাথে নামানো হয়ে গিয়েছে, এখন একটা বাটিতে সার্ভ করে নিচ্ছিল। তো ওরা দুজন মিলে কিন্তু আগে হয়ে নিচ্ছিল, কিন্তু আমি তাকাচ্ছিলাম। তো পরে আমি বললাম আমাকেও একটু দে, আমি খেয়ে দেখি কেমন হয়েছে। তো আলহামদুলিল্লাহ, এই তো তেলাপিয়া মাছ দিয়ে মজাদার একটা রেসিপি, চাইলে কিন্তু আপনারাও ট্রাই করতে পারেন, খুবই মজা লাগবে। তো গড়ে রেখে আসলো, আর এইদিকে আমাদের ফাঙ্গাস মাছের তেলের মধ্যে ফাঙ্গাস মাছ ভেজে নিয়েছিলাম তোমার না। তো খুব সুন্দর না মাছের তেল, এমনিতেই বাজারের তেলে প্রচুর দাম। তো এই তো ফাঙ্গাস মাছের তেল, এবার যে ফাঙ্গাস মাছ আনা হয়েছিল মানে বললাম না, বড় সাইজের একটা ফাঙ্গাস মাছ, তো ওই মাছের তেল দেখা যায় খুবই ফ্রেশ ছিল, মনে হচ্ছে যে এগুলো রান্নার তেল। তো ওই তেলে কিন্তু ভেজে নিয়েছে, তারপর ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছিল মূলার তরকারিতে। দেওয়া হয়ে গেলে আবারও পানি দিয়েছে জুলের জন্য। তো পানি দিয়ে এখানে বলক চলে এসেছে তরকারিতে, দেখতে পাচ্ছেন কীভাবে বক বক করছে তরকারির মধ্যে। তো এখন সব শেষে ধনে পাতা কুচি দিয়ে কিন্তু নামানো হয়ে যাবে। শীতের তরকারির মানে সেরকম স্বাদ হয়, সব কিছু ফ্রেশ থাকে, ধনে পাতা সবজি মাছ। তো ফাইনালি তো আমাদের রান্নাবান্না শেষ। আজকে কী রান্না করলাম, এখানে মূলা রান্না করা হয়েছে ফাঙ্গাস মাছ দিয়ে। আর এই তো এখানে লাই পাতা দিয়ে ভর্তা তৈরি করা হয়েছে। তো এটা আর পুরোপুরি শেয়ার করিনি, যেহেতু অনেকবার শেয়ার করেছি, এখন একটু সার্ভ করে নিচ্ছিল।
আর এইদিকে দেখতে পাচ্ছেন তেলাপিয়া মাছের মজাদার কি বলবো একটা ভর্তা, ভর্তার মতোই। তো এখন সবাই গরম গরম দুপুরের খাবারটা খেয়ে নেবেন। টেবিলে সব কিছু সার্ভ করা হয়েছে, এই তো আস্তে আস্তে সবাই খেতে বসে পড়বে। আর এখানে তো অনেক একটু সুন্দর করে নিচ্ছিল, তো আমি বলছি তুই খা আগে, আমি একটু ভিডিও শ্যুট করে দেই। তো এই তো তেলাপিয়া মাছ দিয়ে, তেলাপিয়া মাছ দেখা যায় মাঝে মধ্যে খেতে খেতে ভালো লাগে না, তো যাদের খাচ্ছে ভালো লাগে না চাইলে কিন্তু এইভাবে ট্রাই করতে পারেন, মানে একটু ভিন্ন রকম স্বাদ হবে, অন্যরকম একটা টেস্ট লাগবে। তো আমাদের কাছে ভালো লেগেছে আলহামদুলিল্লাহ, তো সবাই খেয়ে নিচ্ছিলেন। সাথে নিয়েছে লাই পাতা ভর্তা, বিকেলবেলা চলে আসলো বাহিরে, তো সবাই এখানে বসে বসে গল্প করছিলাম আর একটু ভিডিও শ্যুট করেছে। আমার এক নানি এসেছেন আমাদের বাড়িতে, তো আমার দাদা দাদির কথা গল্প করছিলেন, আমার দাদা দাদিকে মিস করছিলেন, তো ওই গল্পগুলো শুনছিলাম এখানে বসে বসে। আরই তো বিকালটা আপনাদের সাথে শেয়ার করছি, আজকের বিকালটা দেখা যায় একটু আলোকিত মনে হচ্ছে, মানে আসরের পরও যে এরকম একটু ফর্সা লাগে সব কিছু শীতের দিন, তাও আবার তো খুবই ভালো লাগছিল। সো এই ছিল আজকের ব্লগ, আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকুন আর সবাই প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।